আলাইকুম আদাব। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যে আমাদের এই আগামী যে বছরটা আমরা পাচ্ছি, সেই বছরটি যেন আমাদের জন্য মঙ্গল বয়ে আনে, সেই প্রত্যাশায় সবাইকে আমরা সৃষ্টি জুনিয়র্সের নতুন বছরের ক্লাসে আহ্বান জানাচ্ছি। আমরা এবছর আমরা যেহেতু এই আমাদের এই মহামারীর সময়ে আমরা এখনো আসলে সেভাবে আমরা সরকার আমাদের নির্দেশনা দেননি প্রতিষ্ঠান খোলার জন্য, যে কারণে আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাব। তো আমরা অনলাইন কার্যক্রমে প্রতি সপ্তাহে আমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকবে, ক্লাস টেস্ট থাকবে, আমরা ফিকচার দেব, সবকিছুই আমাদের সেই আগের নিয়মে আমাদের চলবে। তো আশা করি সবাই আমাদের সাথে যুক্ত থাকবে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে ছোট্ট একটি আলোচনা করব, সেটি হচ্ছে যে পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাস, সেই ক্লাসে আমাদের একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে যে জিনিসটি আমাদের সবচেয়ে প্রথমে জানতে হয়, সেটি হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এটা বের করতে হয়। এই সাবজেক্ট, অবজেক্ট, ভার্বটা যেন আমরা অতি সহজেই খুঁজে বের করতে পারি, এজন্য আজকে আমরা এই ক্লাসটি করব। প্রথমে আমি এখানে যে জিনিসটা লিখেছি যে সাবজেক্ট, অবজেক্ট ও ভার্ব বের করার নিয়ম, এই যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব বের করার নিয়মটি আমি লিখেছি এবং নিচে একটা সেন্টেন্স লিখেছি এখানে, তিনি আমাকে ইংরেজি পড়ান। এই সেন্টেন্সটা থেকেই আমরা এই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বের করব, এবং সেটা আমাদের কিভাবে বের করতে হবে সেই নিয়মটা আমি আলোচনা করব এবং একটা একটা করে আমি বের করব। তো প্রথমে আমাদের সাবজেক্ট, অবজেক্ট বের করার ক্ষেত্রে, ভার্ব বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের এক নম্বরে ভার্ব বের করতে হবে। এই ভার্বটা আমাদের এক নম্বরে বের করতে হবে। আসলে ভার্ব যদি আমরা এক নম্বরে বের করতে চাই, তাহলে এই সেন্টেন্সের ভিতরে কোনটা ভার্ব আছে এটা আমাদের বুঝতে হবে। আমি তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে সেন্টেন্সের ভেতরে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, তাই হচ্ছে ভার্ব। আমি আবারও বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, তাই হচ্ছে ভার্ব। এখানে তিনি আমাকে ইংরেজি পড়ান, এখানে কাজ করা বুঝিয়েছে কোনটি, বা কাজ করা, হওয়া বা থাকা, তাহলে কাজ করা এখানে বোঝানো হয়েছে, পড়ান, পড়ানো তো একটা কাজ। এই যে আমি এখন পড়াচ্ছি, এটাও কিন্তু আমি একটি একটা আসলে একটি কাজ করছি। তো সেরকম পড়ানো একটা কাজ, এই পড়ানোর নিচে আমরা দাগ দিয়ে এটা আমরা ভার্ব চিহ্নিত করলাম, ভার্ব বের করলাম। তারপরে আমাদের সেকেন্ড টাইম যে জিনিসটা আমাদের বের করতে হয়, সেটি হচ্ছে সাবজেক্ট, এটা আমাদের বের করতে হবে দুই নাম্বারে। দুই নাম্বারে আমাদের সাবজেক্ট বের করতে হয়। সাবজেক্ট বের করার নিয়মটা হচ্ছে যে এই যে মূল ভার্বটা আমরা বের করেছি, এই ভার্বের কাজটি যে করে সেই হচ্ছে সাবজেক্ট। এই ভার্বের কাজটি আসলে পড়ান, এই পড়ানোর কাজটা কে করতেছে, কে পড়াচ্ছেন, আসলে কে পড়ান, এই পড়ানো, তার মানে আমি কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আসলে মূলত আমি পাচ্ছি সাবজেক্টটা, তার মানে এই ভার্বের কাজটা কে করছে, তিনি, তিনি করছেন, তার মানে এই তিনি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তো আমরা ভার্ব পেলাম, সাবজেক্টও পেলাম। এখন আমরা বের করব এই সেন্টেন্সের লাস্ট যেটি, সেটি হচ্ছে অবজেক্ট, এটি হচ্ছে আমাদের তিন নম্বরে বের করতে হবে। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বের করার ক্ষেত্রে প্রথমে ভার্ব বের করতে হয়, তারপরে সাবজেক্ট বের করতে হয়, তারপরে অবজেক্ট বের করতে হয়। তাহলে অবজেক্ট বের করার নিয়মটা কি? অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে এই যে আমরা এখানে মূল ভার্বটা বের করেছি, এই মূল ভার্বের পূর্বে, মানে ঠিক এই জায়গাটায়, মূল ভার্বের পূর্বে মানে এখানে, মূল ভার্বের পূর্বে কি বা কাকে, কি বা কাকে বসিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, তাই হচ্ছে অবজেক্ট।
আসলে এখানে যদি আমি এখানে আমি তো লিখবো না কিন্তু আমি মনে মনে প্রশ্ন করব যদি আমি এখানে প্রশ্ন করি যে আমি লিখছি এখন কিন্তু এটা লেখা যাবে না কি পড়ান এটা যদি আমি প্রশ্ন করি মানে মনে করো এইটুকু তোমার নাই তাহলে আমি যদি এইটুকু দিয়ে প্রশ্ন করি কি পড়ান তখন এখান থেকে তুমি দেখবে যে কোনটার সাথে উত্তর তোমার মিলে কিনা দেখো কি পড়ান আমি কিন্তু উত্তর একটা পাচ্ছি যে ইংরেজি পড়ান তার মানে এই ইংরেজিটা হচ্ছে আমার অবজেক্ট তার মানে এইখানে কিন্তু আমাকে বসাইতে হবে এই কি বা কাকে কি আরেকটা হচ্ছে কাকে এই দুইটা প্রশ্ন আমাকে করতে হবে এখানে একবার কি দিয়ে করব আরেকবার কাকে দিয়ে করব তাহলে কি দিয়ে করলে আমি পাচ্ছি কি পড়ান ইংরেজি পড়ান আমি কিন্তু একটা অবজেক্ট অলরেডি পেয়ে গেলাম এখন আমি আরেকটা অবজেক্ট বের করব সেটি হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করি এটা কিন্তু আমার লেখা যাবে না আমি কিন্তু বোঝানোর জন্য এখানে লিখেছি সেটি হচ্ছে যে এর প্রশ্নটা করব কাকে পড়ান এখানে কিন্তু আমি অ্যানসার আরেকটা পাচ্ছি সেটি হচ্ছে আমাকে পড়ান তার মানে এই সেন্টেন্সের ভিতরে আমি অবজেক্ট পেলাম দুইটি আসলে কোন কোন সেন্টেন্সে অবজেক্ট একটা থাকে কোন কোন সেন্টেন্সে অবজেক্ট দুইটা থাকে আবার কোন কোন সেন্টেন্সে অবজেক্ট একটাও থাকে না বাট অতিরিক্ত অংশ থাকে একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো ছাড়াও আরো অতিরিক্ত অংশ থাকে এখানে কিন্তু এই সেন্টেন্সে কোনো অতিরিক্ত অংশ নাই সাবজেক্ট অবজেক্ট ভার্ব ছাড়া তো এখানে দুইটা অবজেক্ট আছে তাহলে আমরা পেলাম যে মূল ভার্বের পূর্বে কি বা কাকে বসিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট তাহলে আমরা কিন্তু সহজে সাবজেক্ট অবজেক্ট ভার্ব বের করার নিয়ম অনুসারে কিন্তু আমরা এগুলো বের করতে পারলাম এই তিনটা জিনিস যদি আমরা একটা সেন্টেন্সের ভিতরে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন টেন্স পড়ব তখন আমাদের অনেক সহায়ক হবে আমি আরেকটা সেন্টেন্স এখানে লিখে তোমাকে বোঝাচ্ছি সেটি হচ্ছে যে সে প্রতিদিন স্কুলে যায় এখন এই নিয়ম অনুসারে প্রথমে আমাকে ভার বের করতে হবে ভার বের করার নিয়ম অনুসারে আমি কাজ করা বুঝিয়েছে যায় যাওয়াটা একটা কাজ এটা ভার তারপরে যাওয়ার কাজটা কে করে সাবজেক্ট এই ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট সে তাহলে সে সাবজেক্ট এখানে আর এখানে এই অবজেক্ট বের করি কি যায় এখানে কিন্তু কোনো উত্তর মিলে না কি যায় কিন্তু আসলে কোনো উত্তরই মিলে না আর কাকে যায় সেটাও কিন্তু কোনো উত্তর এখানে মিলে না তার মানে এই সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নাই কিন্তু এই সেন্টেন্সের যে সাবজেক্ট এবং ভার্ব বের করলাম এগুলো বাদে যে আরো দুইটা এখানে ওয়ার্ড আছে এগুলো হচ্ছে এই সেন্টেন্সের অতিরিক্ত অংশ অর্থাৎ যেটা আমরা এক্সটেনশন বলি বা আদার্স বলি সেন্টেন্সে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে যে ওই টেন্স অনুসারে আমাকে লিখতে হবে আর একটা কথা মনে রাখবে সেটি হচ্ছে যে সেন্টেন্সের যে অতিরিক্ত অংশ থাকে এক্সটেনশন এক্সটেনশনের সাথে সবসময় একটা করে প্রিপোজিশন যুক্ত থাকে যেমন স্কুল হচ্ছে মূল শব্দ এই মূল শব্দের সাথে যখন এখানে একটা একার আছে এই একারটা হচ্ছে এই সেন্টেন্সের প্রিপোজিশন মূলত এই একারের জন্যই এখানে যে হি গোস টু স্কুল এভরিডে যে কারণে এখানে টুটা আসলো গোস এর পরে গোস টু স্কুল আমরা বলি যে আই গো টু স্কুল আমি স্কুলে যাই আসলে মূলত এই টুটা কোথা থেকে আসলো এগুলো আমরা অনেকেই জানি না মূলত এখানে তো ইনও তো হইতে পারতো কিন্তু আসলে টুটা আসলো যে যখন এই যাওয়াটা তো আসলে একটা গতি এই গতিটা যেখানে যায় থামে তার আগে প্রিপোজিশন টু বসে এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আসলে এখন মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম সেটি হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব আসলে কিভাবে বের করতে হয় জাস্ট আজকের আলোচনা এইটুকুই আমি আশা করি আমি যে আজকে যে তোমাদের আলোচনাটুকু করলাম আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো তো যাই হোক যদি তোমাদের সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী আলোচনায় সেগুলো সমাধান করে দেব আজকে আর আলোচনা আমি দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আসসালামু আলাইকুম।